এসি কম্পিউটার লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজকে শুরু করতে চলেছি এ টিউটোরিয়াল চ্যানেলের প্রথম পর্ব এই পর্বে আমরা যেটা শিখবো তা হল কম্পিউটার কি এবং এর বিভিন্ন যন্ত্রাংশগুলি সম্বন্ধে কম্পিউটার হলো একটি নির্ভুল সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র যা ব্যবহারকারীদের দেওয়া ইনপুট নির্দেশগুলোকে গ্রহণ করে তা বিশ্লেষণ করে এবং একটি অর্থবহ ফলাফল প্রদান করে এবং এই ফলাফলগুলিকে নিজের স্মৃতি কম্পিউটার সঞ্চয় করে রাখে পরবর্তীকালে ব্যবহারকারীদের প্রয়োজনে বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয় কেননা বর্তমানে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি গবেষণা কেন্দ্র সর্বত্রই এর ব্যবহার আমাদের জীবনে একটি গতিময়তা এনে দিয়েছে তাই বলা ভুলাবে না বর্তমান যুগ কম্পিউটারের যুগ আমরা বর্তমানে কম্পিউটারের সাহায্যে ইলেকট্রিক বিল গ্যাসের বিল জলের বিল রেলওয়ে টিকিট অনলাইন ফর্ম ফিল আপ সব কিছুই আমরা এখন কম্পিউটারের মাধ্যমে করে থাকছি তাই এই কম্পিউটারকে যদি আমরা এত গুরুত্বপূর্ণ বুঝেও যদি না শিখি তাহলে সেটা কিন্তু আমাদেরই ভুল হবে তাই অবশ্যই কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কম্পিউটারকে শিখতে হবে এখন আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলি সম্বন্ধে আলোচনা করবো কম্পিউটার বলতে কিন্তু কোনো একটি বিশেষ যন্ত্রকে বোঝায় না যেমন টিভি একটি আলাদা যন্ত্র রেডিও একটি আলাদা যন্ত্র সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার কম্পিউটার কিন্তু হচ্ছে অনেকগুলি যন্ত্রাংশের সমষ্টি এবং প্রত্যেকটি যন্ত্র একে অপরের পরিপূরক এখন এই কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলির নামগুলি একটু আমরা জেনে নিই কম্পিউটারে যে সকল যন্ত্রাংশগুলি ব্যবহার করা হয় তা হলো মনিটার সিপিউ কিবোর্ড মাউস মডেম পেনড্রাইভ ইউপিএস স্ক্যানার ওয়েব ক্যামেরা ইত্যাদি এরপর চলুন প্রত্যেকটি যন্ত্র আলাদা আলাদাভাবে আমরা একটু জেনে নিই কম্পিউটার সিস্টেম প্রধানত কয়েকটি ইনপুট যন্ত্র এবং কতগুলি আউটপুট যন্ত্র নিয়ে গঠিত হয় এছাড়াও তথ্যগুলিকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য কিছু তথ্য সঞ্চয়কারী কিছু যন্ত্রাংশেরও প্রয়োজন হয় এই সকল যন্ত্রপাতিগুলির মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক রয়েছে এই যন্ত্রাংশগুলি হলো মনিটার মনিটার হলো একটি আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্র এটি দেখতে অনেকটা টিভির মতো এর সাহায্যে কম্পিউটারে ডেটা বিশ্লেষণের পর তার ফলাফল দেখতে পাওয়া যায় মনিটার দুই ধরনের সিআরটি মনিটর মনিটার এবং ফ্ল্যাট প্যানেল মনিটার ফ্ল্যাট প্যানেল মনিটারকে ভাগে ভাগ করা যায় যা হলো এলইডি মনিটার এবং এলসিডি মনিটর মনিটার কীবোর্ড হল একটা সব থেকে গুরুত্বপূর্ণ ইনপুট যন্ত্রাংশ কিবোর্ডে সাধারণত একশো চারটি চাবি থাকে এবং এর থেকে বেশিও হতে পারে এই সমস্ত চাবিগুলি টাইপ করার সাথে সাথে মনিটারে পর্দায় ফুটে ওঠে কীবোর্ড ব্যবহার করে প্রোগ্রামার তার প্রয়োজনীয় প্রোগ্রাম লেখেন শুধু তাই নয় কীবোর্ড ব্যবহার করে প্রয়োজনীয় কমান্ড চালানো যায় কীবোর্ডের চাবিগুলিকে চারটে গ্রুপে ভাগ করা হয় মেন কি ফাংশান কি কারসার কি এবং নিউমেরিক কি। কিবোর্ডের মতো মাউস হলো একটি বিশেষ ইনপুট যন্ত্র যার সাহায্যে মনিটারের কারসারকে পর্দার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ব্যবহারকারী তার প্রয়োজন মতো কাজ করতে পারে সিপিউ হলো একটি প্রসেসিং ডিভাইস অর্থাৎ যে যন্ত্রাংশটি ইনপুট ডিভাইস থেকে তথ্য ও নির্দেশ গ্রহণ করে সেগুলিকে বিশ্লেষণের মাধ্যমে ফলাফল প্রদান করে সিপিউ প্রধানত দুটি অংশের সমন্বয়ে গঠিত হয় যথা সিইউ বা কন্ট্রোল ইউনিট এএলইউ বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট ইউপিএস বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এটি হলো এক ধরনের ব্যাটারি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে কম্পিউটারটি সচল রাখতে এটির ব্যবহার করা হয়ে থাকে এটি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হয়ে থাকে এবং এটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে প্রিন্টার এটি একটি আউটপুট যন্ত্র এর সাহায্যে লেখা ও ছবিগুলিকে কাগজে ছেপে নেওয়া যায় কাগজে ছাপানো সব লেখাগুলিকে হার্ড কপি বলা হয় প্রিন্টার দুই ধরনের হয় ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার স্ক্যানার হলো একটি আলোক সংবেদী ইনপুট যন্ত্র এটির গঠনশৈলী এবং কার্যপ্রণালী অনেকটা জেরক্স মেশিনের মতো এর সাহায্যে কাগজে ছাপানো লেখা বা ছবিগুলিকে কম্পিউটারে এনে ফাইল হিসাবে সেভ করে রাখা যায় প্রোজেক্টর এই যন্ত্রটি ব্যবহার করে মনিটারের লেখা ও ছবিগুলিকে সাদা দেওয়ালে কিংবা বড়ো মাপের সাদা পর্দায় দেখানো যায় এই যন্ত্রটি সিপিও থেকে ইনপুট নির্দেশ গ্রহণ করে পর্দায় সেগুলিকে আউটপুট হিসাবে প্রদর্শন করে মোডিম এই যন্ত্রটি ডিজিটাল সিগনালকে অ্যানালগে পরিণত করে আবার অ্যানালগ সিগনালকে ডিজিটালে পুনরায় রূপান্তরিত করে ওয়েব ক্যামেরা এটি কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারনেটে ভিডিও আদান প্রদান করা যায় স্পিকারের অপর নাম সাউন্ড বক্স বা উফার এটি দুই ধরনের হয় যথা ইন্টারনাল স্পিকার এবং এক্সটার্নাল স্পিকার থ্রি ডি বা কম্প্যাক্ট ডিস্ক এটি একটি সেকেন্ডারি মেমোরি এর সঞ্চয় ক্ষমতা সাতশো এমবি বা মেগাওয়াইট হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হল কম্পিউটারে ব্যবহৃত সেকেন্ডারি মেমোরি এটি একটি কঠিন ধাতব ডিস্ক দিয়ে তৈরি এবং এই ডিস্কটি চৌম্বক পদার্থ দিয়ে আচ্ছাদিত থাকে এই মেমোরি বিশাল আয়তনের ডেটা সঞ্চয় করে রাখতে পারে শপি ডিস্ক এটি সবথেকে সাধারণ বহনযোগ্য সেকেন্ডারি মেমোরি এই ডিস্কগুলির দাব খুব কম এবং সহজেই ব্যবহার করা যায় র্যাম বা রেন্ডাম এক্সেস মেমোরি এটি সিলিকন পদার্থের চিপ দিয়ে তৈরি এক ধরনের স্মৃতি যেখানে তথ্য সঞ্চয় করে রাখা যায় এবং সেই তত্ত্বগুলি কাজ করার পর মুছেও ফেলা যায় মাইক্রোফোন এটি একটি ইনপুট যন্ত্র এর সাহায্যে শব্দ গান কথা প্রভৃতি প্রযুক্তির সহায়তায় কম্পিউটারে প্রবেশ করানো যায় জয়স্ট্রিক এটি একটি ইনপুট যন্ত্র এটি অনেকটা গাড়ির গিয়ারের মতো এর কাজ হল যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা পেন ড্রাইভ এটি একটি তথ্য সঞ্চয় করার যন্ত্র দেখতে ছোটো একটি পেনের মতো সহজেই হাতের মুঠোয় পা পকেটে নিয়ে ঘোরা যায় আজকে তাহলে এই অবধি থাক নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি এবং লাইক কমেন্টস অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটানও ক্লিক করে দেবেন যাতে করে সহজে আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে থাকেন চলুন আজকের মতো তাহলে এখানেই শেষ ভালো থাকবেন নমস্কার